আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব জান্নাতুল মাওলা, যে স্থানটিতে বিভিন্ন সাহাবিদের কবরস্থান। সো সেই স্থান থেকে আপনাদেরকে আমি নিয়ে যাব এবং দেন মোটামুটি একটি ধারণা দিব সেই স্থানটিতে দেখতে কেমন বা কী আসল বিষয়। সো আমাদের সাথেই থাকুন। আমরা চলে আসছি জান্নাতুল মাওলার কাছাকাছি অনেকটাই। আপনারা দেখতে পারবেন জান্নাতুল মাওলা, এবং এখানে আর কতক্ষণ লাগতে পারে বা এখান থেকে এই যে চলে আসছি আমরা জান্নাতুল মাওলা একদম সন্নিকটে। আচ্ছা, এখানে ভাই বলতেছে যে এখানে গাড়ি রাখানো যাবে না, সেই জন্য আমাদেরকে দ্রুত দেখতে হবে। এইটাই জান্নাতুল মাওলা, ঠিক না? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জান্নাতুল মাওলা, যেখানে কিনা সব সাহাবিদের কবর। আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কবুতর জান্নাতুল মাওলাতে, অনেকটাই অসাধারণ। এই সেই স্থান, যে স্থানটি একটু আগে আমি বলছিলাম, যেখানে কিনা সব সাহাবিদের কবরস্থান। দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে বিভিন্ন কবুতর আছে।